স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আপনার সামনে ফিফথ সেমিস্টার এডুকেশান জিই ওয়ান টি পেপার যে ফাইনাল পরীক্ষা হয়েছে দু হাজার বাইশ সালে সেটা আপনার সামনে তুলে ধরতে চলেছি যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু এডুকেশন জিই নিয়ে পড়াশোনা করছেন জেনারেল পেপার তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দু হাজার বাইশ সালে ফিফথ সেমিস্টার এক্সামিনেশান অফলাইনে হয়েছে এডুকেশান জেনারেল পেপার পেপার জিই ওয়ান টি সিস্টেম চলে আসুন এখানে ফুল মার্কস থাকে সিক্সটি টাইমটা থাকে থ্রি আওয়ার্স তো চলে আসুন কী কী প্রশ্ন হয়েছে দু হাজার বাইশ সালে অফলাইন পরীক্ষায় একটু আপনার সামনে তুলে ধরি প্রথমে প্রশ্নগুলো রয়েছে ইংলিশে যার টপিকটা রয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড আইজেন তো এখানে প্রথমে রয়েছে দু নম্বরের দশটি প্রশ্ন ইংলিশে তারপরে রয়েছে গ্রুপ এ অ্যান্সার এনি ফোর অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স পাঁচটি প্রশ্ন চার নাম পাঁচ নাম্বারের চারটি প্রশ্ন কুড়ি নম্বর করতে হবে গ্রুপ সি এ রয়েছে অ্যান্সার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দশ নম্বরের দুটি করতে হবে কুড়ি নাম্বার চলে আসুন বাংলাতে আপনার সামনে তুলে ধরি একের পর এক স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে বিভাগ ক দশটি প্রশ্নের উত্তর দাও দুই গুণিত দশ ইকুয়াল টু কুড়ি পনেরোটা প্রশ্ন থাকে যে কোনো দশটা প্রশ্ন আপনাকে করতে হবে দেখুন পরপর পরপর প্রশ্নগুলো স্ক্রিনের উপরে তুলে ধরতেছি দু সালে জিই যে পরীক্ষা হয়েছে অফলাইনে কি প্রশ্ন ছিল আপনি দেখে নিলেন প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন খ বিভাগে চারটে প্রশ্ন করতে হবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন রয়েছে চারটি প্রশ্ন পাঁচ গুণিত চার ইকোল্ড কুড়ি ছটা প্রশ্ন থাকে তুলে ধরেছি স্ক্রিনের উপরে প্রয়োজনে স্ক্রিনশট করে রাখুন এরপরে চলে যাব বিভাগ গ বিভাগ গয়ে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে দশ গুণিত দুই ইকুয়াল টু কুড়ি এখানে চারটে প্রশ্ন থাকে যে কোনো দুটো প্রশ্ন আপনাকে করতে হবে প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন এরপরে আমরা দেখে নেব যে এই পার্টটা যাদের যে কলেজ নিয়েছে এখন তো সিবিসিএস সিস্টেম যে কোনো কলেজ যে কোনো পার্ট নিয়ে এগিয়ে যেতে পারে কোনো কলেজ এই প্রথম পার্টটা নিয়েছে আবার কোনো কলেজ দ্বিতীয় পার্টটা নিতে পারে অথবা যে রয়েছে কারেন্ট ইস্যু ইন ইন্ডিয়ান এডুকেশান এটাও নিতে পারে তো তাদের জন্য চলে আসুন প্রশ্নগুলো একের পর এক তুলে ধরি কি প্রশ্ন পড়েছে সেম টু সেম দু নাম্বারের দশটি পাঁচ নাম্বারের চারটি দশ নম্বরের দুটি প্রথমে ইংলিশ প্রশ্নটা দেখে নিই এরপরে তুলে ধরবো বাংলাতে কি পড়েছে এগুলো পনেরোটা প্রশ্ন গ্রুপ বি পাঁচ নাম্বারের চারটি গ্রুপ সি দশ নম্বরের দুটি চলে আসুন বাংলাগুলো আপনার সামনে তুলে ধরি দেখতেই পাচ্ছেন সেম টু সেম একই জিনিস বিভাগ ক থেকে দশটি দশ দুকানে কুড়ি চলে আসুন কী কীগুলো পড়েছে দেখে নেওয়া যাক এরপরে দেখে নেব যে পাঁচ নাম্বারের যে বিভাগ ক্ষয় যে পাঁচ নাম্বারের করতে হয় চারটি সেগুলো কী পড়েছিল দেখে নেব দেখতেই পাচ্ছেন বিভাগ চারটি পাঁচ গুণিত চার এই ছটি প্রশ্ন ছিল চারটি করতে হবে আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন বারবার বলছি সিলেবাসের পাশাপাশি আপনাকে প্রশ্নগুলো জানতেই হবে তবে আপনি আপনার প্রস্তুতি খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন চলে আসুন বিভাগ গয়ে দশ নম্বরের দুটো করতে হবে চারটে প্রশ্ন থাকে চারটে প্রশ্ন তুলে ধরছি স্ক্রিনের উপরে আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন আপনার পরবর্তী আপনার পরীক্ষাতে অনেক অনেক সহযোগিতা হবে তো এই ছিল প্রিয় দর্শক বন্ধু এডুকেশান জিইর প্রশ্ন আজকে এটাই মূলত আপনার সামনে উপস্থাপন করার ছিল পরবর্তী এরকম আপডেট ভিডিও পেতে আমাদের ছোট পরিবারের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে থ্যাংক ইউ